নমস্কার বন্ধুরা, আলপনার রান্নাঘরে আমি করছি শাহী কচুর দম। কচুর দম করতে কচুগুলো এইভাবে কেটে নিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি। এটা আমি বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে, একটা সিটি দিয়ে নেব প্রেসার কুকারে, একটা সিটি দিয়ে নেব, তারপর করছি, আপনারা সাথে থাকুন, দেখুন। কচু সেদ্ধ হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কচুটা ভাজার জন্য কড়াইতে একটু ভালো পরিমাণেই তেল দিলাম, কচুটা ভালো করে ভাজতে হবে। তেলের মধ্যে এই হলুদ দিয়ে দিলাম কচুটা ভাজবো বলে। তেল গরম হয়ে গেছে, এবারে আমি সেদ্ধ কচুটা ছেড়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট আমি কচুটা ভাজব। 10 মিনিট ধরে কচুটা ভাজলাম, ভাজা হয়ে গেছে। এবারে একটা জায়গায় ভাজা কচুটা তুলে নিচ্ছি, এটা সম্পূর্ণ তুলে নিই। এবার শাহী কচুর দমটা করবো বলে কড়াতে আরও তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, 1/2 ইঞ্চি দারচিনি, 2 লবঙ্গ আর 2 ছোটো এলাচকে ফাটিয়ে দিয়েছি, এটা দিলাম। আর এই 1/2 চামচ হলুদ, তেলের মধ্যে হলুদ দিয়ে দিলে তরকারিতে কোনো গন্ধ হয় না, কালারটা ভালো হয়। এবার টমেটোটা দিয়ে দিল, টমেটোর ওপরে নুনটা দিয়ে দিচ্ছি যে টমেটোটা আমার তাড়াতাড়ি গলে যাবে। সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, আর এই 1 চামচ ভুনে গুঁড়ো, আর বাড়ির বাটা মশলা, 1 ইঞ্চি আদা, 1 চামচ জিরে আর 4 কাঁচা লঙ্কা দুটো দিয়েছি। আপনারা জিরে গুঁড়ো দিলে 1 চামচ জিরে গুঁড়ো দেবে, 1 ইঞ্চি আদা দেবে, আর লঙ্কা আপনাদের পরিমাণ মতো জমি খালি খাবে সেরকমভাবে দেবেন। একটু মিষ্টি স্বাদ না হলে ভালো লাগে না, যেমন চিনি দিয়ে দিই। এবারে এটা সমানে কষতে থাকবে। 2 মিনিট নাড়াচাড়ার পর আমি 2 বড় সাইজের পেঁয়াজ আর 1 বড় সাইজের রসুন বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর ফেস ক্রিম দিলাম 1 চামচ। এবার এটা প্রায় 15-20 মিনিট ধরে কষবো। 10 মিনিট ধরে মশলাটা কষলাম, কষে এবারে ভাজা কচুটা দিয়ে দিলাম কষার জন্য। এইভাবে প্রায় এখন প্রায় 7-10 মিনিট কষতে হবে। কচু দেওয়ার পর প্রায় 10 মিনিট এইভাবে কষলাম, কষে ভালো মতন গরম জল এতে আন্দাজ মতো দিয়ে দিলাম। যেমন গ্রেভি আপনারা পছন্দ করবেন সেরকম ধরনের জল দেবেন।
দিয়ে একটু ভালো করে ফুটবে, একটু ভালো করে ফুটতে দেবো ফুটু। যে ভালো মতো ফুটে গেছে, এবারে আমি এই হাফ চামচ চালমগজ, দুটো কাজু আর এই এক চামচ পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস হয়ে আসলো আমার দিয়ে, একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা কিন্তু আমার কেনা না, ক্রিম আমি বাড়িতেই করি। ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কেশরি মেথি। এই কেশরি মেথি না দিলে পরে শাহী মশলা ঠিক ইয়ে আসে না। কেশরি মেথি দেওয়া হয়ে গেল, মানে কমপ্লিট, একদম কমপ্লিট হয়ে গেল শাহী কচুর দম। এই যে সার্ভ করে নিয়েছি শাহী কচুর দম কমপ্লিট। আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন, মনেই হবে না যে কচু খাচ্ছেন। দারুণ দারুণ টেস্টি, অপূর্ব স্বাদে। এটা আপনারা লুচি পরোটার এমনকি নানের সাথেও মন করলে খেতে পারেন, প্রচণ্ড টেস্টি হয়। অবশ্যই কচু বলে হেলা করবেন না, অবশ্যই অবশ্যই আপনারা করে দেখবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটি সম্পূর্ণ দেখবেন।